2003 সালের পর চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত এমন দাবানল আর দেখেনি বিশ্ব। তীব্র দাবদাহ ও দীর্ঘ খরার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাবানল সৃষ্টি হয়েছে। সবশেষের শিকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। বিজ্ঞানীরা বলছেন এতে বায়ুমণ্ডলের 343 মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে। মোবালি করিমের রিপোর্ট। 150 বছরের বেশি আগে নিকটবর্তী সোনার খনিগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান উপত্যকায় গ্রিনভেল শহরটি গড়ে উঠেছিল। বহু ব্যবসায়ী ও বসতি স্থাপনকারী এখানে স্থায়ী হয়েছিলেন, কিন্তু প্রায় 800 বাসিন্দার এই শহরটির কেন্দ্রস্থল ভয়াবহ দাবানলে ভস্মে পরিণত হয়েছে। ডিক্সি নাম পাওয়া এ দাবানলে এ পর্যন্ত প্রায় 4,47,000 একর এলাকা পুড়ে গেছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে মাত্র 21%। শুধু যুক্তরাষ্ট্রের গ্রিনভিল নয়, উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন পুড়ছে দাবানলে। বিজ্ঞানীরা বলছেন 2003 সালের পর চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত এমন দাবানল বিশ্ব আর দেখেনি। তীব্র দাবদাহ ও দীর্ঘ খরার কারণে বিশ্বে বিভিন্ন প্রান্তে দাবানল সৃষ্টি হয়েছে। এতে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে 343 মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে। ভয়াবহ দাবানল পুড়ছে ইউরোপের দেশ গ্রিস। দেশটির 6টি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। একটু হলেও যেন স্বস্তিতে তুরস্ক। নিয়ন্ত্রণে এসেছে 147 জায়গার আগুন, তবে এখনও জ্বলছে প্রায় 9টি স্থান। মুবাল্লিক করিম, মাইটিভি।